আর এখানে আগমন এবং এখানে অবস্থানের নিয়ত এবং উদ্দেশ্য ইন্টেনশনটাকে পরিবর্তন করেন আপনারা যারা এখানে সামান্য রুটিন রজের জন্য এসেছেন ব্যবসাবাড়ির জন্য এসেছেন অনেকে হয়তো প্রশ্ন করার জন্য এসেছেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনার নিয়ত এবং আপনার উদ্দেশ্য হবে আপনি এখানে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য এখানে এসেছেন ইসলামকে রিপ্রেজেন্ট করবার জন্য এখানে এসেছেন আপনি ইসলামের দাওয়া মানুষকে দেওয়ার জন্য ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য এই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে অমুসলিম প্রধান দেশে বসবাস করা আপনার জন্য শুধু জায়গি হবে না বরং আপনার এই বসবাস করাটা এবার হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি তাহলে আপনি পেশায় যাই হোক না কেন আপনার পেশায় যেটাই হোক না কেন আপনি এই দেশে এসেছেন কেন আপনি ইসলামের একজন দূত হয়ে এসেছেন আপনি মুসলমানদের তরফ থেকে একজন দূত হয়ে এসেছেন আপনি ইসলামের সৌন্দর্য আপনার আচার আচরণ আপনার কাজকর্মে আপনার চিন্তা ভাবনায় আপনার নিয়মানুবর্তিতায় আপনার শৃঙ্খলায় আপনার কথাবার্তায় আপনার সার্বিক সব কিছুর মাধ্যমে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন আপনার উদ্দেশ্যই হবে যে আমি অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তাদেরকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান করবো আমি দা ইল্লাহ হব আল্লাহর পথে আহ্বানকারী হব আল্লাহর দিকে মানুষকে ডাকবো এটাই আমার মিশন এটাই আমার ভীষণ এর পাশাপাশি এখানে আমার জীবন টিকা টিকাতে হলে এখানে আমার জীবন ধারণ করতে হলে আমার হালাল উপার্জনের দরকার আছে আমি